আমন্ত্রণ রাজ টিভির নিয়মিত আয়োজন বাস্ত হলে জানতে হবে অনুষ্ঠানে আপনি যদি সুস্থ থাকতে চান আর ভালোভাবে বাঁচতে চান তাহলে আপনার জন্যই আমাদের এই আয়োজন আজ আমরা জেনে নেব সকালবেলায় উষ্ণ লেবু পানি পান করার উপকারিতা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ঠান্ডা জ্বরের প্রতিরোধক হিসাবে কাজ করে পরিষ্কার ত্বক সুস্থ দাঁত ও হাড়ের জন্য ভিটামিন সি অত্যাবশ্যকীয় লেবুর রসে আছে পেকটিন যা অতিরিক্ত খাদ্য গ্রহণ প্রবণতা হ্রাস করে আর কুসুম গরম পানি তৃপ্তিমূলক অনুভূতি জন্ম দেয় ফলে গ্রহণের ইচ্ছা কমে আপনি যদি ওজন কমাতে চান তবে উষ্ণ লেবু পানি আপনার জন্য মক্ষম দাওয়াই শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে কুসুম গরম পানির জুড়ি নেই এটি পাকুস্তালিকে উদ্দীপ্ত করে লেবুর রসে থাকা ভিটামিন ও মিনারেল পরিপাক তন্ত্র হতে অতিরিক্ত বিষাক্ত পদার্থ সরিয়ে ফেলে আমাদের শরীরে যে লিমফেটিক সিস্টেম আছে তাতে পানি হলে শরীরে বিষাক্ত পদার্থ জমে কোষ্ঠকাঠিন্য হয় শারীরিক স্ট্রেস বৃদ্ধি পায় এতে পানীয়টি লিম্ফেটিক সিস্টেমকেও হাইড্রেট করে বিভিন্ন ক্রনিক ফ্যাটিক ও ব্যথা দূর করতেও কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে উপকার পাবেন লেবু পানি মুখের দুর্গন্ধ দূর করতে বেশ কার্যকারী যেসব খাবার খেলে মুখে দুর্গন্ধ হয় যেমন পেঁয়াজ মশলাযুক্ত খাবার সেসব খাওয়ার পর লেবু পানি খেলে তা আপনার নিঃশ্বাসকে রিফ্রেশ করবে তেলযুক্ত ভারী মশলাদার খাবারের পর এক কাপ লেবু পানি হজমের জন্য অনেক উপকারী মাথা ব্যথা দূর করতেও দারুণ কাজে দেয় এই পানীয়টি এটি মূত্রবোধক তাই শরীরের অপ্রয়োজনীয় পদার্থে নিষ্কাশন ত্বরান্বিত করে দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আমাদের নিয়মিত অনুষ্ঠান দেখতে আপনার ফেসবুক থেকে টিভির অফিসিয়াল পেজটি লাইক করুন এবং ইউটিউব থেকে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইউ আর ওয়াচিং জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল